খাদ্য সাথী প্রকল্পে কৃষি দপ্তর গত বছর থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু করেছে। হাতে হাতে চেক পাচ্ছেন কৃষকরা, বেশি দাম মেলায় খুশি কৃষকরা। হুগলি জেলায় ব্লকে ব্লকে চলছে ধান ক্রয় কেন্দ্র। সরকারি সহায়ক মূল্যে ধান কেনা চলছে হুগলি জেলায়। ধান দিয়ে হাতে হাতে চেক পাচ্ছেন কৃষকরা। বাজার মূল্য যেখানে কুইন্টাল প্রতি 1400 থেকে 1500 টাকার বেশি নয়, সেখানে 1815 টাকা প্রতি কুইন্টাল হিসেবে ধানের দাম দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। খুশি কৃষকরা। বাজার এমনি ধরুন খোলা মার্কেটে খুবই কম, 1400 টাকা কুইন্টাল সেই ধান। আজকে সরকারের সহায়তায় সরকার আমাদের ধানটা 1815 টাকা কুইন্টাল কিনছে, অনেক টাকা ডিফারেন্স। আমরা খুবই উপকৃত চাষিরা। ব্লকে ব্লকে খোলা হয়েছে ধান ক্রয় কেন্দ্র। তবে শুধু বেচা কেনা নয়, চলছে যন্ত্রের সাহায্যে ধানের গুণগত মান পরীক্ষাও। প্যাডি প্রক্রুটমেন্ট আরম্ভ হলো, যেটা আমরা গত বছরও যেটা টার্গেট রেখেছিলাম 10,000 মেট্রিক টন, এবছরও আমরা টার্গেট রেখেছি 10,000 মেট্রিক টন। এবং প্রতিটা চাষিতে 45 কুইন্টাল করে আমরা নেব চাষিদের। এক একজন কৃষকের থেকে 45 কুইন্টাল করে ধান কেনা হচ্ছে। শুরুতে ধান কেনার পর প্রাপ্য টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকত, কিন্তু তাতে কৃষক তার প্রয়োজনের সময় টাকা পেতে সমস্যায় পড়তেন। এখন সেই সমস্যার সমাধান হয়েছে, জেলা জুড়ে তাই ব্যাপক সাড়া। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।